হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে জেল পুলিশের রিক্রুটমেন্ট বেরোনোর কথা ছিল তার অফিশিয়াল নোটিফিকেশান চলে এসছে পুরো নোটিফিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে এবং কত টাকা ফি লাগবে হাইট কতটা সব কিছু ইনফরমেশান এখানে রয়েছে তো আমরা তো এটা একদম অফিশিয়াল নোটিফিকেশান দিয়েছি তোমরা ওয়েবসাইটে ইয়ে এখানে দেখতে পারো বা এখান থেকে আমি কী কী মেন টপিকগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখো ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ডার্স ফিমেল ওয়ার্ডার্স ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি টোয়েন্টি থ্রি নেম অফ দ্য পোস্ট ওয়া ওয়ার্ডার্স অ্যান্ড ফিমেল ওয়ার্ডার্স পেয়ে স্কেল দেওয়া রয়েছে এখানে বাইশ হাজার হ্যাঁ বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো দেখো তারপরে রিজার্ভেশন অফ ভ্যাকান্সিজ এখানে দেখো ভ্যাকান্সি রয়েছে ইউ মেল রয়েছে সাতাশ ফিমেল রয়েছে নয় টোটাল ছত্রিশ তারপরে সে সব কিছু আমরা টোটাল ভ্যাকান্সিটা এখানে দেখবো টোটাল ভ্যাকান্সি মেল রয়েছে একশো এবং ফিমেল রয়েছে তিরিশ টোটাল একশো তিরিশটা ভ্যাকান্সি রয়েছে আচ্ছা এরপরে আমরা মেন যে টপিকগুলো রয়েছে সেগুলোই দেখব ভ্যাকান্সি হয়ে গেল তারপরে থাকছে এখানে দেখো এলিজিবিলিটি দেখো কারা কারা এলিজিবল এখানে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া এটা তো সবাই জানি তারপরে দেখো এজ হচ্ছে এইটিন টু টোয়েন্টি সেভেন ঠিক আছে এক এক দু হাজার তেইশ অনুযায়ী আঠারো বছর বয়স হতে হবে এবং হাই যেটা বয়স হচ্ছে সাতাশ বছর এবং তারপরে দেখো ফাইভ ইয়ার্স হচ্ছে শিডিউল কাস্ট এসি এস জন্য ফাইভ ইয়ার্স এবং ও জন্য থ্রি ইয়ার্স যেটা রিজার্ভেশন থাকে এজার রিল্যাক্সেশান ওটা থাকবেই ওকে আচ্ছা আমাদের এটা এজটা জানা হলো আঠারো থেকে সাতাশ বছর আর যারা এসসিএসটি পাঁচ বছর ছাড় পাবে আর ও তিন বছর ছাড় পাবে আচ্ছা তারপরে দেখো তারপরে দেখো মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী লাগবে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা তারপরে গারওয়ালিস আর রাজবংশিস এন্ড শিডিউল ট্রাইবস এদের ছাড়া বাকি সবার কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার লাগবে চেস্ট লাগবে আঠাত্তর সেন্টিমিটার উইথ এক্সপ্যানশান অফ ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তারপরে দেখো প্রপোরশনের টু হাইট অ্যাজ পার মেডিক্যাল স্ট্যান্ডার্ড আর গোর্খাদের লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং চেস্ট ছিয়াত্তর সেন্টিমিটার ওকে এগুলো ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ডগুলো লাগবে তারপরে দেখো ফর ফিমেল অর্ডার কী কী লাগবে জেনারেলদের জন্য একশো ষাট এবং গোর্খাদের জন্য একশো বাহান্ন জেনারেল বলতে গোর্খা গার্ভারিস আর রাজবংশী ছাড়া যারা রয়েছে এবং সিডল ছাড়া আর বাকি গোর্খা গার্ভারিস আর রাজবংশীর জন্য একশো বাহান্ন লাগবে আর কি তারপরে চলো দেখি এখানে দ্য হাইট ওয়েট রেশো চার্ট ফর ফিজিক্যাল মেজারমেন্ট এখানে ওয়েট আর হাইটের একটা চার্ট দেওয়া রয়েছে ফিমেল ওয়ার্ডার যেমন একশো বাহান্ন যদি হাইট হয় তাহলে ওদের ওয়েট লাগবে চুয়াল্লিশ থেকে সাতান্ন একশো চুয়ান্ন হলে চুয়াল্লিশ থেকে আটান্ন একশো ছাপ্পান্ন হলে চুয়াল্লিশ থেকে আটান্ন একশো আটান্ন হলে ছিচল্লিশ থেকে উনষাট আর যেহেতু ওয়ার্ডার মেল ওয়ার্ডারের জন্য একশো ষাট থেকে শুরু হচ্ছে হাইট সরি হ্যাঁ হাইটটা শুরু হচ্ছে একশো ষাট থেকে তাদের আটচল্লিশ থেকে একষট্টি একশো বাষট্টি হাইট হলে সরি এটা না এটা ফিমেলের জন্য বাহান্ন পঁয়ষট্টি তিপান্ন এভাবে এটা মেল এবং এটা ফিমেলের হাইট অনুযায়ী পুরো চারটা এখানে দেখে নাও তোমার নোটিফিকেশান ডাউনলোড করলে ডাউনলোড করে নাও নাহলে এখান থেকে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো আর তোমার হাইটটা এখান থেকে দেখে নিতে পারো যে কতটা ওয়েট তোমার ঠিকঠাক আছে কি না আর বেশিরভাগ তো হাইট এখানে তোমরা জানোই যে জেনারেল হাইট এগুলোর মধ্যেই থাকে এতটা তো এ এর ফিমেল এবং মেলের এগুলো দেখে নাও আর কি ওকে আচ্ছা তারপরে আমরা দেখে নেব মেথড অফ রিকমেন্ট প্রথমে একটা রিটার্ন টেস্ট হবে নব্বই মার্কের নব্বই মার্কের রিটার্ন টেস্টে কী কী সিলেবাস থাকবে দেখো এখানে দেখো নব্বই মার্কের যে সিলেবাস থাকবে সেখানে রিটার্ন এক্সামিনেশের সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ অর্থাৎ জি থাকছে পঁচিশ মার্কের পঁচিশটা কোশ্চিন থাকবে আর ইংলিশ থাকবে পঁচিশ মার্কের পঁচিশটা কোশ্চিন এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে টোয়েন্টি মার্কস টোয়েন্টি কোশ্চিন কুড়িটা অঙ্ক থাকবে রিজনিং থাকবে দশটা এবং কম্পিউটার থাকবে দশটা ঠিক আছে তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ কুড়ি সত্তর আশি নব্বই টোটাল নব্বই মার্ক থাকবে পঁচিশটা জিকে পঁচিশটা ইংলিশ কুড়িটা ম্যাথ আর দশটা রিজেনিং আর দশটা হচ্ছে কম্পিউটার ওকে আর তারপরে দেখো এখানে নেগেটিভ থাকবে ওয়ান ফোর্থ নেগেটিভ প্রত্যেকটা কোশ্চিনে ওয়ান ওয়ান ফোর্থ নেগেটিভ হয় অর্থাৎ চারটা কোশ্চিন ভুল হলে এক মার্ক কাটা যাবে যেগুলো ভুল হবে ওগুলো তো ভুল হবে বাকি যেগুলো যার নম্বর পাবে তার থেকেও কিন্তু নেগেটিভ কাটা হবে তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি রিটার্ন টেস্টের পরে ফিজিক্যাল মেজারমেন্ট হবে তারপরে দশ মার্কের ইন্টারভিউ হবে ঠিক আছে অর্থাৎ রিটার্ন টেস্ট হয়ে গেল তারপরে ফিজিক্যাল হবে তারপরে কী হবে দশ মার্কের ইন্টারভিউ এই তিনটা প্রসেসে জেল পুলিশ রিকমেন্টটা হবে আর টোটাল পোস্টটা তোমরা দেখলে একশো তিরিশটা পোস্ট ওকে তারপরে আমাদের আর কী কী দেখতে হবে তারপরে ভেরিফিকেশান যা হয় আর কি ভেরিফিকেশান হবে মেডিকেল হবে অ্যাপয়েন্টিং অথরিটি পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান যাই হোক অ্যাপ্লিকেশান ফিজ কার কতটা লাগবে দেখো ওয়াল ক্যাটাগরি এক্সেপ্ট শেডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল ওনলি ওয়েস্ট বেঙ্গলের শুধু এসসি এসটি ছাড়া সব ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান ফি দুশো টাকা আর প্রসেসিং ফি কুড়ি টাকা এ টোটাল লাগছে দুশো কুড়ি টাকা আর শিডিউল কাস্টের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না শিডিউল ট্রাইবের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না প্রসেসিং ফি কুড়ি টাকা করে শুধু লাগবে ওকে তাহলে সব ক্যাটাগরির জন্য এসিএসটি বাদ দিয়ে দুশো কুড়ি টাকা এবং এসিএসটিদের জন্য শুধু কুড়ি টাকা টাকা মানে পেমেন্ট করতে হবে আর শিডিউল কাস্ট যেটা রয়েছে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের এস সি এসটিদের জন্য ছাড় বাইরে কেউ যদি এস সি আসে তাদের জন্য কিন্তু ছাড় হবে না ওকে আচ্ছা এটুকু আমাদের যা মানে মেন মিন জিনিসগুলো জানা ছিলো এছাড়াও তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও আমি তোমাদের বলার চেষ্টা করব। ঠিক আছে আরও দেখি আর কিছু তোমাদের বলার মতো কিছু আছে কিনা আমরা তো দেখলাম এজ দেখলাম ভ্যাকান্সি দেখলাম এবং দেখলাম কি পরীক্ষা সিলেবাস দেখলাম তাই তো আচ্ছা ফর্ম ফিল আপ কখন থেকে শুরু হবে সেটা আমাদের দেখতে হবে দেখি এখানে কোথাও লেখা আছে কি না আচ্ছা দেখি আচ্ছা এখানে আমরা যে ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হচ্ছে সেটা আমাদের একটু দেখে নিতে হবে এখানে আমার তো চোখে পড়ছে না ওকে আচ্ছা যেটা ফি পেমেন্টের কথা বললাম সেখানে কিন্তু আরও একটা ফি এখানে অ্যাড করেছে যেটা হচ্ছে জিএসটি সেটা নিয়ে কিন্তু এখানে দুশো টাকা পেমেন্ট হয়তো করতে হ মানে করতে হবে ওকে চলো আজকে ভিডিও এই পর্যন্তই তারপরে আমাদের দেখব যে কি কি শুরু হচ্ছে ওকে আচ্ছা আমরা প্রথমে আর একটা দেখে নিই পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান পিরিয়ডটা দেখো এখানে ছয় আট দু হাজার তেইশ থেকে ছাব্বিশ আট দু হাজার তেইশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে ছয় আট দু হাজার তেইশ থেকে ছাব্বিশ আট দু হাজার তেইশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে ওকে থ্যাংক ইউ